আমারকে একটা রিকোয়েস্ট জানানোর জন্য ভিডিওটা বানাচ্ছে, সেটা হচ্ছে দয়া করে আমার চ্যানেলে এই কাট অফ খেলাটা বন্ধ করুন, ঠিক আছে? আমার চ্যানেলে আমি কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে তার নিচে একজন কমেন্ট করেছিল, এবং আমি কিন্তু ভিডিওটা অন্য কোনো ইন্টেনশন থেকে বানাইনি, আমি নিজের চ্যানেলে অন্য কোনো চ্যানেলের নাম অন্য কোনো ইন্টেনশন থেকে আমি নিইনি, ঠিক আছে? আমি জাস্ট আপনাদেরকে হেল্প করবার জন্য যে চ্যানেলটা আমার মনে হয়েছিল আমি সেই চ্যানেলের নাম নিয়েছিলাম। এবার সেখানে যে যে এডুকেটার আছে, যে চ্যানেলের তৈরি করেছে, সে কিছু একটা মতামত দিয়েছে, সেটার সাথে কারোর একটা মতামতের মিল হয়নি, সেটা হতেই পারে। আমি বারবার বলছি যে আপনাকে কেউ কিছু বলছে, আমিও বা কিছু বলছি বা কেউ কিছু বলছে, তার সাথে আপনার মতের মিল নাই হতে পারে, সেটাকে কেন আপনারা সেটাকে মানে আমি বুঝতে পারি না, আপনারা আম খান না, আমের মানে গুটলি কেন গুনছেন, আপনারা আমের আটি কেন গুনছেন? আপনাকে কোনো একটা চ্যানেল থেকে কিছু একটা বলা হচ্ছে, সেখানে বলা হচ্ছে 200 কাট অফ যাবে, 250 কাট অফ যাবে, 300 কাট অফ যাবে, আমি জানি না আমি উনি কত কাট অফ যাবে, আমি সেই ভিডিওটা সত্যি বলতে কি আমি দেখিনি। এবার উনি যাই বলেছে, আপনার হয়তো সেই ব্যাপারে আপনি সহমত পোষণ করেন না, ঠিক আছে, আমি আমার যেটা মনে হয়েছে, আমিও যখন কাট অফের ভিডিওটা আমি করেছিলাম, আমি এই কারণে আপনাদেরকে পুরো কোয়েশ্চেনটা দেখিয়েছিলাম, ঠিক আছে, যে দেখুন এখানে এখানে ভুল করবার ইয়ে আছে, এখানে এখানে নাম্বার পাওয়ার স্কোপ আছে, এখানে এখানে ভুল করবার স্কোপ আছে, আমি সমস্ত কিছু দেখে আমার যেটা মনে হয়েছিল আমি বলেছিলাম। ওনার যেটা মনে হয়েছে উনি বলেছেন, উনি সম্মানীয় একজন ব্যক্তি, ওনাকে নিয়ে এখানে আমার চ্যানেলে আমি যাতে আর কোনো কমেন্ট না করতে দেখি কাউকে, যাকে আমি কমেন্ট করতে দেখবো আমি কিন্তু তাকে ব্লক করে দেবো সোজা, আমি তাকে ব্লক করে দেবো, সরি টু সে দিস, বাট আমি তাকে ব্লক করে দেবো সোজা। আপনারা এখানে যদি আসেন, এখানে পড়াশোনা করতে আসুন, আমাকে একটার জায়গায় 1000টা প্রশ্ন করুন, সাবজেক্ট রিলেটেড প্রশ্ন করুন, আমি সেগুলোর হাসি মুখে অ্যান্সার দেবো, আমি হাসি মুখে আপনাদের জন্য ভিডিও বানাবো, যতটা খাটার হয় আমি ততটা খাটবো, কিন্তু আমার চ্যানেলে এইসব করা যাবে না। অন্য চ্যানেলের কোনো স্যারের নামে বা অন্য কারোর নামে এখানে এসে PNTC করা যাবে না। আমি ওনার ব্যাপারে কিন্তু আমি একটা কথাই বলেছিলাম যে ওই ওখানে ভালো কন্টেন্ট প্রোভাইড করা হয়, এবং যেহেতু আমাকে লোকজন জিজ্ঞাসা করছিল যে ইন্টারভিউতে মক নেবেন কিনা, হ্যানা নেবেন কিনা, আমি আগেও বলেছি এখনও বলছি আমার ইন্টারভিউতে মক নেওয়ার মতো যোগ্যতা নেই, কারণ আমি মনে করি না যে আমি দুটো চাকরির পরীক্ষা আমি মানে ইয়ে হয়ে গেছি বলে, কোয়ালিফাই করার মতো আমার কাছে যোগ্যতা আছে বলে, বা আমি কিছু ইন্টারভিউ অ্যাপিয়ার করেছি বলেই আমি ইন্টারভিউ নিতে পারবো, সেটা আমি মনে করি না, ঠিক আছে? একটা ইন্টারভিউ নেওয়ার জন্য যেখানে যারা ইন্টারভিউ বোর্ডে বসে তাদের 25-30 বছরের অভিজ্ঞতা থাকে একার জন্য, তাদের সাথে আমি নিজেকে কখনোই, আমার যত বয়স আছে আমার বয়সের সমান তাদের অভিজ্ঞতা, আমি তাকে কী করে নিজের মানে আমি তাদেরকে নিজের নিজেকে তাদের চেয়ারে আমি কী করে বসাই বলুন তো, সেটা আমি আগেও বলেছি আপনাদেরকে, সেটা ফ্রি হোক পেড হোক, আমি ওই কারণেই ভিডিওটা বানিয়েছিলাম যে আমি দেখছি যে চারিদিকে প্রচুর লোকজন পেড মানে ইন্টারভিউ নিচ্ছে, আমার একটাই কথা বলার উদ্দেশ্য ছিল, আমি এটাও বলে নিই যে আপনারা কোথাও পেড দেবেন না, পেড আপনাদের দরকার হলে আপনারা পেড ইন্টারভিউ দিন, আমার কিছু যায় আসে না, কিন্তু এটা দেখে নেবেন যে আপনারা সেই মতো কন্টেন্টটা পাচ্ছেন কিনা, ঠিক আছে? এবং আমি এই ভিডিওটা বানানোর পর আমাকে অন্য একটি চ্যানেল থেকেও ইনফ্যাক্ট কমেন্ট করা হয়েছে যে হ্যাঁ আপনি ভালো মানে ভিডিও বানান, কিন্তু আমাদের স্যার এতে ভালো, আপনি মানে আমাকে ছোটো করে কমেন্টটা করা হয়েছে, যদিও পরে তারা কমেন্টটা ডিলিট করে দিয়েছে, তো আমার তাতে কিছু যায় আসে না, ঠিক আছে? আমি নিজের কাজটা করছি এবং আমি ওই ভিডিওটা আমি কাউকে কোনোরকম ভাবে নিচু করিনি, ঠিক আছে? আমার আমার কাউকে নিচু করতে আমার ভালো লাগে না, আমার যেটা মনে হয়েছে আমি সেটা বলেছি, আর আমি যেটা বললাম অন্য কোনো চ্যানেলের স্যারের নামে এখানে এসে উনি যাই বলে থাকুক না কেন, আমি জানি না উনি কত কাট অফ বলেছেন, উনি যাই বলে থাকুক না কেন সেই নিয়ে এখানে আলোচনা করবেন না। আমি যদি আর 5 জন লোকের মতো হতাম তাহলে আমি এখানে ওনার নাম এই করতাম না, মেনশনই করতাম না, যদিও ওনার চ্যানেল আমার থেকে আমার চ্যানেলের থেকে অনেক বড়ো, তা আমি মেনশন করতাম না, আমি একটা কারণেই মেনশন করেছি আপনাদের হেল্প করার জন্য, কিন্তু সেটা নিয়ে যদি এরকমভাবে PNPC চলে সেটা কিন্তু আমি বরদাস্ত করবো না। বারবার আমি বলে দিচ্ছি কেউ আমার চ্যানেলে অন্য কোনো স্যার যেই যাই বলে থাকুক সেটা নিয়ে কোনো কমেন্ট করবেন না, যে করবেন আমি তাকে ব্লক করে দেবো, ঠিক আছে?
আর আমার আমার চ্যানেলে আপনারা পড়াশোনা রিলেটেড যে কোনো আমাকে যা কিছু বলুন, আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু অন্য কোনো আলোচনা আমার আমার চ্যানেলে হবে না। পড়াশোনা রিলেটেড ছাড়া অন্য কোনো রকম আলোচনা, কোনো রকম স্পাইসি কথাবার্তা আমার চ্যানেলে হবে না, ঠিক আছে? আমি অনেক মানে কি বলবো, আমার আমার সত্যি খারাপ লাগছে। আমি দেখছি এখনও সেটা নিয়ে লোকজন কথা বলে যাচ্ছে, কি যায় আসে বলুন তো? কাট অফ কম হলো, বেশি হলো, আপনারা একটু ওয়েট করতে পারছেন না? একটু ওয়েট করলেই তো বোঝা যাবে যে কত কার কাট অফ এসছে। আমি চাই না যে কোনোভাবে এই কথাটা যদি আজ ওই স্যার যিনি ভিডিওটা বানিয়েছেন আজকে যদি তার কাছে কোনোভাবে কথাটা পৌঁছায় গিয়ে, তাহলে উনি ভাববেন যে হয়তো আমি ওনার নামে কিছু বলেছি। ব্যাপারটা কিন্তু আমি ওনার নামে কিছুই বলিনি। আমার মনে হয়েছে ওনার চ্যানেলটা ভালো, আমি বরং লোকজনকে সেটা সাজেস্ট করেছি। তো প্লিজ, আমি সবার কাছে হাত জোর করে একটাই মানে রিকোয়েস্ট করছি, দয়া করে আমার চ্যানেলে অন্য কারোর বিষয় নিয়ে কিছু আলোচনা করবেন না। আমি ওনার নামটা এই কারণেই নিয়েছি যাতে আপনাদের হেল্প হয়। যদি আপনাদের মধ্যে কেউ না জেনে থাকে, তাহলে যদি সে জানে, জেনে যাতে সে ওই চ্যানেলে গিয়ে তার ওনার ভিডিওগুলো দেখতে পারে, কারণ ওনার বেশ কিছু ভিডিও আমার খুবই ভালো লাগে। এবং উনি সবথেকে ভালো লাগে এই কারণে যে উনি রেলিভেন্ট কোয়েশ্চেন করেন, ঠিক আছে? উনি উল্টোপাল্টা কোয়েশ্চেন করেন না, এবং ওনার কোয়েশ্চেনের ধরন বা কথা বলা দেখে আমার মনে হয় যে উনি যে গেজেটেড অফিসার সেটা ওনার কথা বলার মধ্যে থেকেই ফুটে ওঠে। ওনার সুশিক্ষিত যে কথাবার্তা, উনি যেভাবে ওনার যে জ্ঞানটা আছে সেটা ওনার কথাবার্তার মধ্যে থেকে ফুটে ওঠে। ওই কারণে আমি বলেছি উনি অনেক সম্মানীয় ব্যক্তি, এবং উনি যে কাট অফটা বলেছে, আপনি আমি বারবার বলছি, শুধু ওনার ক্ষেত্রেই না, যে কোনো স্যার, যে কোনো ম্যাডাম হয়তো সে কোনো কাট অফ বলেছে আপনার মনে হচ্ছে, বা সে কোনো কথা বলেছে আপনি তার সাথে সহমত পোষণ করেন না, ইটস ওকে। কারোর সব সবার সাথে সবসময় সহমত হতে হবে সেটা ব্যাপার নয়, কিন্তু তাকে নিয়ে সমালোচনাটা করবেন না। আগে দেখুন, ঠিক আছে? হয়তো ওনার ওনার এরকম না যে উনি সম্মানীয় ব্যক্তি মানে উনি কোনো কিছু ভুল প্রেডিকশন দেবেন না, এরকমও নয়, কিন্তু সমালোচনাটা করবেন না। সমালোচনা করে সময় নষ্ট না করে সেই টাইমে দুটো জিকে পড়ুন, দুটো জিএসের কোয়েশ্চেন পড়ুন, দুটো কারেন্ট অ্যাফেয়ার্সের বেশি ভিডিও দেখুন, বা অন্য কিছু করুন, দরকার হলে ইউটিউবে গান শুনুন, কিন্তু সমালোচনা করবেন না, ঠিক আছে? আমি সবাইকে এটাই রিকোয়েস্ট করলাম।